সারা আলাইহিসসালাম অত্যন্ত সুন্দরী ছিলেন, তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায়, ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে এই জিউসরা। তার সাথে কেউ নাই, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিবার নাই, সমাজ নাই, কেউ নাই, তার স্ত্রী আছে। একজন নেককার স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্বজয় করতে পারে। এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়েতের কথা বলছি। মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলিনি ওয়াজের মধ্যে, আমি এখন কিছু কথা বলে শেষ করছি। সারা আলাইহিসসালাম যখন যাচ্ছেন, একজন লম্পট রাজা, মনে আছে লম্পট একজন বাদশা তাকে ভোগ করতে চেয়েছিল, তুলে নিয়ে কিডন্যাপ করেছে। এ সময় ইব্রাহিম আলাইহিসসালাম মাজুর ব্যক্তি, নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, এটাই নবীর সুন্নাহ। কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আমরা এখন সমস্যায় পড়লে হাঙ্গামা শুরু করি, তাই না? আর এদিকে সারা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই, তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে। তিনবার চেষ্টা করেছে, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই সারা আলাইহিসসালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে? এখন তো নিজে নিজে সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচে, এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব, দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে গেছে, তাই করছে না? ভিডিও কলে প্রেম হচ্ছে, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে, বিছানায় যাচ্ছে, মেটিং করছে, বিয়ের আগে সব শেষ। বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে, ওই ঘরে কি সুখ আসবে, শান্তি আসবে? মা বোনদেরকে বলবো, আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলাইহিসসালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি। আল্লাহ তৌফিক দেন। দেখেন সতীত্বের পাওয়ার, আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন। এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলাইহিসসালামকে, ঠিক আছে? হাজারা আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম বিয়ে করলেন, কি জন্য করলেন? সন্তানের জন্য। বাই দ্য ওয়ে, এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে বা বাঁকা চোখে দেখা হয়, তার মনে চরিত্র সমস্যা আছে। কিন্তু বিয়ে না করে বিয়ের আগে 10টা প্রেম করলে কোনো সমস্যা নেই, বিয়ের আগে 1000টা জেনা করলে কোনো সমস্যা নাই, পতিতালয় গেলে সমস্যা নাই, ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নেই, আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকতেও বাইরে পরকীয়া করলে কোনো সমস্যা নেই। এগুলোকে আমরা উন্মুক্ত করছি, কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয়, কোনো তারাকপ্রাপ্তার দায়িত্ব নেয়, কোনো অসহায় দায়িত্ব নেয়, তাকে খারাপ চোখে দেখে। এই হলো আমাদের সাইকোলজি। অথচ আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সুন্নায়। যাই হোক, তার জন্য শর্ত আছে, শর্ত পূরণ না হলে করবেন না, কখনো ফরজ না। কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে? সমাজ চেঞ্জ হয়ে গেছে। হাজারা আলাইহিসসালাম, এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হৃদায়তের কথা বলবো ইনশাআল্লাহ। হাজারা আলাইহিসসালামের ইমান আমল তাওয়াক্কুল দেখেন, তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাইল আলাইহিসসালামকে। এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো, কোথায়? ওই মক্কায় জনবরণ শুরু জায়গায় রেখে আসলেন, সাথে আছে সামান্য পানি, কিছু খেজুর রেখে আসছেন, এবং ইব্রাহিম আলাইহিসসালাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন। হাজারা আলাইহিসসালাম বলছেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কিচ্ছু বলছেন না, বুকের মধ্যে পাথর, স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কেন? বুকের মধ্যে পাথর, চুপ করে আছেন। এক পর্যায়ে হাজারা আলাইহিসসালাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন? তখন তিনি বলছেন হ্যাঁ না, এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি। এবার এই দেখেন হাজারা আলাইহিসসালাম বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না। তাওয়াক্কুল, আমি আপনাকে বুঝাই, এখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না, আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা? এবার খাবার পানি শেষ হয়ে গেল, সাই করছেন সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, শুধু 100টা পানির জন্য কাকে খাওয়াবেন, বাচ্চাকে? এই দৌড়টা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, কেয়ামত পর্যন্ত হজের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন এটা। আপনি সাই করছেন, এটা কার সুন্নাহ? হাজারা আলাইহিসসালামের। হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবার কেন্দ্রিক, জামরায় পাথর নিক্ষেপ করা, যে তাওয়াফ করছেন, বাকাম ইব্রাহিম দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সব কিন্তু এই বংশের সাথে জড়িত। এই ইসমাইল আলাইহিসসালাম এই হাজারা আলাইহিসসালামের গর্ভ থেকে এসেছেন, যেমন মা তেমন সন্তান। ইসমাইল আলাইহিসসালামকে তার বাবা মানুষ করেননি, তাকে মানুষ করেছেন তার মা। বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে, মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে যান, কথা বুঝতে পারছেন? এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব, যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া বোনাই
إني أرى في المنام أني أذبحك يا ماشون تن أمي شوق دكتي أمي تومك جواي كتشي فانظر ما يدعي ترى توما رأي كي أمك بلو এই বাচ্চাটা কোন বলছে বাচ্চার বয়স 10 12 15 16 এতটুকু হবে সে বলছে ইয়া আবাতি হে আমার বাবা ইফআল মা তুমা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জবাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান ইনশাআল্লাহ এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাঈলের মতো সন্তান পাবো এন্ড যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন অ্যাফেয়ার করে করেছেন এখন বিয়ের পরে হাওমাও করছেন বিয়ের আগে তো দিনদারিটা দেখেন নাই আল্লাহর নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হাদিসের শব্দ এমন নয় ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও না হলে তোমাদের হাত ধুলে ধূসরিত হবে এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এই দেহের সৌন্দর্য থাকবে না মনে তাকওয়া থাকলে আল্লাহ আলাম স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়া জাহান্নাম দুনিয়া জাহান্নাম অতএব বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছেলে বিয়ে করুন অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পস্তায় লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ এই হলো ইসমাঈল আলাইহিস সালামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনো যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকে হতে হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম প্রত্যেক পরিবারের সন্তানদেরকে হতে হবে ইসমাঈলের মতো আলাইহিস সালাম প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা সারার মতো তবে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবার পরিবার এমন করে দিন আল্লাহুম্মা আমিন এবং এটা অসম্ভব কিছু না এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিটাবে না কিছু করবে না এটা আপনার উপরে এটা আপনি করতে পারেন ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন